আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রশ্নের আলোকে, যেমন আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম ভেটেরিনারি শর্ট কোর্স কোথায় করবেন, কিভাবে করবেন, খরচ কেমন। এটার আলোকে অনেক ভাই বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে বা স্পেশালি কোথায় কোথায় হচ্ছে যে এই সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এবং শর্ট কোর্সের মধ্যে আরেকটা আছে যেমন কৃত্রিম প্রজনন, এটি করানো হয়। এক্স্যাক্টলি বিভিন্ন এলাকায় যে অবস্থিত প্রতিষ্ঠানগুলির নামটা বলার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা ভিডিওতে। আজকে সবার উদ্দেশ্যে এই ভিডিওটি দেব। আপনারা এখান থেকে যার যার কাছাকাছি নিকটতম যারা ভেটেরিনারি শর্ট কোর্স করতে আগ্রহী তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এবং প্রতিষ্ঠানগুলোর নাম্বার এবং এক্স্যাক্ট ঠিকানাটা আমার এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো আপনারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে আমার ভিডিওটি গুরুত্বপূর্ণ অথবা কোনো একজন মানুষের উপকারে লাগতে পারে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় কথাটি বলি না, মাঝে মধ্যে বলি, তার কারণ হচ্ছে যেমন আজকের এই ভিডিওটা হতে পারে কোনো একটা মানুষের কর্মসংস্থান। এই ভিডিওটার দ্বারা হয়তো বা একটা মানুষ উপকৃত হতে পারে, হয়তো একটা শর্ট কোর্স করে বা একটা কৃত্রিম প্রজনন বা একটা সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করে হয়তো তার পরিবারের রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে। তো তাই এই কথাটি আপনাদেরকে বলা আর কি। প্রথমে আমি আগের কথা রেশিও বলার জন্য প্রথমে বলি, যেমন প্রথম কৃত্রিম প্রজনন যে কোর্সটা, কৃত্রিম প্রজনন কোর্সটা, এটা সহজভাবে বলি, এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে সরকারিভাবে প্রতি ইউনিয়নে একজন করে করে কর্মী নিয়োগ দেওয়া হয়। এটা মোটামুটি বাংলাদেশে অনেক আগে থেকে চলতেছে এবং প্রায় ইউনিয়নে এটা হয়ে গেছে জানা মতে। আমার খুব একটা বেশি খালি নাই, অথবা আপনারা আপনাদের স্ব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় অথবা যারা দায়িত্বে আছে ওনাদের সাথে আলোচনা করে আপনারা আপনাদের স্ব ইউনিয়ন কৃত্রিম প্রজননের জন্য খালি আছে কিনা খবর নিতে পারেন। খবর নিয়ে যদি খালি থাকে আপনারা ওই কোর্সটা করার পরিকল্পনা নিতে পারেন। আচ্ছা, এটা হলো সরকারি। আর বেসরকারি সংস্থার মধ্যে কারা কারা করাচ্ছে আমি আপনাদেরকে বলি এবং কারা সরকারের এটা করানোর জন্য লাইসেন্স দিয়েছে। এক নাম্বার আছে ব্রাক, দুই নাম্বার আছে এসিআই, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, তারপরে আছে আমেরিকান ডেয়ারি লিমিটেড যেটা এডিএল নামে পরিচিত, তারপরে আছে লালতির লাইভ স্টক, তারপরে ইজাব নামে একটা কোম্পানি আমি শুনেছি লাইসেন্স পেয়েছে, তবে আমি এখনো শিওর না। তারপর আপনারা এটাও দেখতে পারেন। আর এছাড়া অন্যান্য যদি কোনো কোম্পানি থেকে থাকে এগুলো কিন্তু আমার জানা মতে সরকারিভাবে লাইসেন্স নেই। এখন আপনার করণীয় কি? আপনি যে কোম্পানিটি আপনি করতে চান প্রথমত জানতে হবে যে সেই কোম্পানিটি আপনার ইউনিয়নে কোনো কর্মী দিয়েছে কিনা। যদি কর্মী থাকে সাধারণত তারা দ্বিতীয়জন অ্যালাউ করে না, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ওই কোম্পানির স্থানীয় অফিসে, রিজিওনাল অফিসে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন যদি দেখা গেল যে আপনার ব্রাকের আছে, হয়তো এসিআর নাই, আপনি এসিআতে করতে পারেন, এসিআর আছে, হয়তো এডিএল এর নাই বা লালতের নাই, যেখানে নাই আপনারা যদি ভালো মনে করেন সেখানে করতে পারেন। আচ্ছা গেল, এটা হচ্ছে কৃত্রিম প্রজনন। আচ্ছা, এখন কেউ আছে যে হয়তো বলে যে না আমি যুব উন্নয়ন, আমি প্রাথমিক চিকিৎসার উপরে কোর্স করতে চাই। এখানে প্রথমে একটা সংক্ষিপ্ত কোর্স আছে যুব উন্নয়নের 3 মাসের, এটা হচ্ছে যে গবাদি পশু, হাঁস, মুরগি পালন এবং প্রাথমিক চিকিৎসার উপরে। এটা সারা বাংলাদেশে যুব উন্নয়নের 59টি কেন্দ্র আছে বিভিন্ন জেলা ভিত্তিক। আপনারা আপনাদের স্ব উপজেলা অথবা জেলা যুব উন্নয়ন, উপজেলাতেও যুব উন্নয়নের একটা অফিস থাকে, ওইখানেও আলাপ করতে পারেন এবং জেলাতেও আপনারা হচ্ছে যে কি আলোচনা করতে পারেন। যাই হোক, এই গেল আপনাদের কৃত্রিম প্রজনন এবং যুব উন্নয়ন প্রশিক্ষণের ব্যাপার আর কি। এখন আমরা যে উদ্দেশ্যে হচ্ছে যে মূলত এই ভিডিওটি করা, যেমন সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, এই কোর্সটি আপনারা আমার আগের একটা ভিডিওতে প্রাথমিক কিছুটা ধারণা পেয়েছেন। এখন আমি আপনাদেরকে জানাবো যে এক্স্যাক্টলি কোন কোন প্রতিষ্ঠান এটা করাচ্ছে এবং তাদের ঠিকানা এবং ফোন নাম্বার। প্রথমে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট। এটি হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের পশ্চিম পাশে খান আইডিয়াল একাডেমির উত্তর ভবন, রাজবাড়ি, এটা হচ্ছে ফরিদপুরে আর কি। তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01714729236। এখানে সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এবং সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং, এই কোর্সটি করানো হয়। আচ্ছা গেল একটা। তারপর আছে ভেটেরিনারি মেডিকেল ইনস্টিটিউট, এটাও 1 বছর মেয়াদি এই কোর্সটি আছে। এটি হচ্ছে হাটিকুমরুল রোড, হাটিকুমরুল, সিরাজগঞ্জ। ভেটেরিনারি মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, মান্নান ভবন, সিরাজগঞ্জ রোড, সিরাজগঞ্জ রোড, গোল চত্বরের 100 গজ দক্ষিণে, হাটিকুমরুল, সিরাজগঞ্জ। ফোন নাম্বার হচ্ছে 01712 955982 এটি একটি নাম্বার, তাদের আরেকটি নাম্বার তো 01734390606। আচ্ছা গেল এই দুটো। এরপর আছে পোলট্রি অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, এটি হচ্ছে পূর্ব আশকামতা বাগমারা লালমাই কুমিল্লা। তাদের ফোন নাম্বারটি হচ্ছে 01716787441 একটা নাম্বার, আরেকটা নাম্বার হচ্ছে 01756297148। তাদের আরও একটি নাম্বার আছে 01756567147। আপনারা দেখতে পারেন এখানে এসে ঠিকানাটি পূর্ব আশকামতা, যে ঠিকানাটি দিলাম পূর্ব আশকামতা বাগমারা লালমাই উপজেলা কুমিল্লা। আচ্ছা ঠিক আছে, আমি সর্ব লাস্টে হচ্ছে যে এটার খরচ কেমন বা বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এরপরে আছে পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট, তাদের এখানে অন্যান্য কোর্স তো নার্সিংয়ের করানো হয়, পাশাপাশি অ্যানিম্যাল হেলথ এবং পোলট্রি ফার্মিংয়ের কোর্সটি করানো হয়ে থাকে। এটা হচ্ছে সদর হাসপাতাল রোড শালগাড়িয়া পাবনা। তাদের ফোন নাম্বারটি হচ্ছে 01710501800, আরেকটা নাম্বার হচ্ছে 01799818188। আচ্ছা ঠিক আছে। এরপর আছে ইউনিটেক ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে মাহতাবউদ্দিন রোড কাটাইখান মোড় কুষ্টিয়া। ফোন নাম্বার হচ্ছে 01715052885, এটা হচ্ছে তাদের একটা নাম্বার, এটা হচ্ছে কুষ্টিয়াতে। আচ্ছা আপনারা এটা দেখতে পারেন। এরপর আরেকটা আছে ইনস্টিটিউট অফ ভেটেরিনারি হেলথ টেকনোলজি, তাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে, তাদের কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা হচ্ছে সিলেট অফিসটা হচ্ছে শহীদ ভিউ 95/B ওয়েলস বা পয়েন্ট ভিউ আম্বরখানা। এরপর আরেকটা অফিস ফোন নাম্বারটা হচ্ছে 0171113370119, সরি আবার একটু কাইন্ডলি নেন 0171113370119, হয়তো নাম্বারটা মনে হচ্ছে একটা সংখ্যা বেশি, যদিও আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছিলাম। তাদের ঢাকা অফিসটা হচ্ছে 12 রোড 33 সেক্টর 7 উত্তরা, 01711337019, এই নাম্বারটি মনে হয় সঠিক আছে, আগেরটির সাথে আপনারা মিলিয়ে নেবেন। তাদের আরেকটি আছে ময়মনসিংহ ক্লাস চায়না বিজ মোর হসপিটাল রোড, আপনার নাম্বারটি হচ্ছে দায়িত্বশীলের নাম হচ্ছে জহির, মিস্টার জহির, ওনার ফোন নাম্বারটি হচ্ছে 01711921416। তো আপনারা হচ্ছে যে এইখানে যোগাযোগ করতে পারেন। এখানে তাদের তিনটা ঠিকানা দিলাম, ঢাকা, সিলেট আর হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে আছে মডেল লাইভস্টক ইনস্টিটিউট ঢাকা, এখানেও সেম কোর্সটি করায়। এটা ঠিকানাটি হচ্ছে ডেমরা, আমুলিয়া মডেল টাউন ডেমরা। তাদের ফোন নাম্বারটি হচ্ছে, মোবাইল নাম্বার হচ্ছে 01719889294 আর টেলিফোন মানে ল্যান্ডফোনের নাম্বার হচ্ছে 027530075। এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যে তথ্যগুলো দিব এর মধ্যে আপনারা আরও আপনাদের মতো যোগাযোগ করবেন। আচ্ছা এরপরে আছে আরেকটা বারাজান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানেও এটা করিয়ে থাকে, এটা হচ্ছে লালমনিরহাট, বারাজান কালীগঞ্জ লালমনিরহাট। এটার মোবাইল নাম্বারটা হচ্ছে 01716327089, 01723585494, এই দুটি নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা এরপরে গেল, এটার নামও হচ্ছে লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, তবে ওইটা ছিল হচ্ছে রাজবাড়ি, এটা কিন্তু রাজবাড়ি না, এটা হচ্ছে ঝিনাইদহ। এটার অ্যাড্রেস হচ্ছে পয়লা ব্র্যাকেট হচ্ছে কোলা রোড মিশনের পশ্চিমে, কালীগঞ্জ, ঝিনাইদহ। তাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01716604148। আচ্ছা এরপর আরেকটা আছে ময়মনসিংহ ভেটেরিনারি অ্যান্ড মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট, এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ব্রিজমোড় সদর ময়মনসিংহ। তাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 01711130038, আরেকটা ফোন নাম্বার আছে 01738447828। আচ্ছা এরপর আছে আদি ভেটেরিনারি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বনপাড়া বাজার মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন বনপাড়া নাটোর। এটা তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01711375541, আরেকটা ফোন নাম্বার আছে এখানে, যদি এটাতে না পান আরেকটাতে দিবেন 01713722421। আমি আবারও বলছি 01713722421, আদি ভেটেরিনারি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট, বনপাড়া বাজার মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন বনপাড়া নাটোর। আচ্ছা আরেকটা গেল রাজশাহী ভেটেরিনারি মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে রাজশাহীতে, এক্সাক্ট ঠিকানাটা আমি আপনাদেরকে আরও দিচ্ছি, F/905 মালোপাড়া ভুবনমোহন পার্ক সংলগ্ন রাজশাহী। আপনারা যারা রাজশাহীর আছেন অবশ্যই হয়তো বা চিনবেন। তো তাদের ফোন নাম্বারটা হচ্ছে 01770297866। আবার আরেকটা ফোন নাম্বার আছে 01, এটা হচ্ছে ল্যান্ড ফোন নাম্বার, টেলিফোন নাম্বার 07217772746। এই হচ্ছে আপাতত আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমি সারা বাংলাদেশে বিভিন্ন যে ভেটেরিনারি শর্ট কোর্সের এক বছরের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সে কোথায় করা হয় তাদের লোকেশন এবং ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো আরও খোঁজ নিতে পারেন, হয়তো আমার জানা মতো যতটুকু আছে আমি সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, হয়তো আপনারা উপকৃত হতে পারেন অথবা আপনারা আরও খোঁজখবর নিতে পারেন। তবে আমার জানা মতো এগুলোই আছে, আর হয়তো নতুন নতুন আরও হতে পারে, হয়তো তারা ওইভাবে এখনও স্টাবলিশড হয়নি বা প্রচারণায় আসেনি, এগুলা হচ্ছে যে তারা রানিং আছে আমার জানা মতে। তো এখন দুইটা কথা, যে প্রথম যেটা বললাম যে কৃত্রিম প্রজনন এবং এই যে সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, এই কোর্সগুলো কিন্তু ব্যয় সাপেক্ষ। তো অবশ্যই এখানে কোনো আমার স্বার্থ নাই, আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিলাম আপনাদের সাথে। এখন আপনারা দেখা গেল যে অর্থনৈতিক লেনদেনের বিষয়টা তাদের যে ফোন নাম্বার আছে বা আপনারা সরাসরি ঠিকানা অনুযায়ী গিয়ে আপনারা জেনে বুঝে আপনারা অর্থনৈতিক লেনদেন করবেন, এটা কোনো আমি কোনো প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত না। তো আপনারা আপনাদের মতো করে জেনে নেবেন তথ্যগুলো থেকে নাম্বারগুলো এক। আর দ্বিতীয়ত আপনাদেরকে বলি খরচটা কেমন লাগতে পারে, আমি জাস্ট একটা আইডিয়া দিই আপনাদেরকে। যেমন কৃত্রিম প্রজননের ট্রেনিংটা বেশিরভাগ কোম্পানি ফ্রি, আর দুই একজন হয়তো চার্জ নিতে পারে। তো এটা নিয়ম হলো এরকম, মানে যদি আপনি কৃত্রিম প্রজনন কর্মী হন, তারা শুধু আপনাকে তাদের সিমেন্ট দিবে এবং আপনি শুধু তাদের সিমেন্ট ইউজ করবেন, এই মর্মে একটা শর্ত থাকে। আর দুই নম্বর হচ্ছে যে কৃত্রিম প্রজননের বিভিন্ন সরঞ্জাম, যেমন নাইট্রোজেন ক্যান দুইটা, যেমন ভালোভাবে কাজ করতে গেলে 10 লিটার একটা লাগে, 2 লিটার বা 1.5 লিটার একটা লাগে, এআই গান লাগে, এআই শীত অনেক কিছু লাগে। এগুলার আপনার ক্রয় মূল্যটা কোম্পানি ভেদে 19-20 হয়। তবে যাদের অফিস কাছে বা ডিলার অফিস কাছে তারা 2 লিটার, যেমন আমি 2 লিটার নিয়ে কাজ করি, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না। দূরে থাকলে আপনার 10 লিটার এবং 2 লিটার এবং এআই গান মিলে আপনার 60 থেকে 70 হাজার টাকা যেতে পারে। আর আপনি যদি শুধু 2 লিটার দিয়ে কাজ করেন হয়তো 30-35 বা এরকম যেতে পারে, আইডিয়া কোম্পানি ভেদে কিন্তু এগুলো চেঞ্জ আছে। আচ্ছা, আর দ্বিতীয়ত সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এই কোর্সটি 12 মাসের কোর্স। 12 মাসের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে শুক্রবার এবং শনিবার ক্লাস হয়। এক্ষেত্রে আপনাদের হচ্ছে টাকাটা যেতে পারে প্রতি মাসে 1000 টাকা করে সম্ভবত বেশিরভাগ প্রতিষ্ঠানে নিচ্ছে, তবে দুই একজন ভিন্ন। অনেকে আছে ভর্তি ফি নিচ্ছে 2500 টাকা বা এরকম, অনেকে আছে 1000 টাকা নিচ্ছে, 19-20 হতে পারে। তবে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি 30-35 হাজার টাকা। আর সাধারণত শুক্রবারে ফুল ডে ক্লাস হয়, শনিবারে হাফ ডে ক্লাস হয়, তবে সব প্রতিষ্ঠান সেম না, 19-20 হতে পারে। আর যেটা যুব উন্নয়নের মাঝখানে যেটা বললাম, এটা কিন্তু আপনাদের কোনো খরচ সেভাবে লাগে না। আপনাদের সম্ভবত ভর্তি ফি হয়তো 100 টাকা লাগতে পারে, এটা 3 মাসের কোর্স হয়ে থাকে। আপনারা থাকা খাওয়া ফ্যাসিলিটি পাবেন এবং উল্টা আপনারা কিছু টাকা ভাতা পেতে পারেন, সেটা মেবি 4500 টাকা করা হয়েছে, কিন্তু আগে আরও কম ছিল, 1200 টাকা ছিল। তো আপনারা এটা আপনারা খোঁজ খবর নেবেন, তো যার যেটা প্রয়োজন আপনারা সেই অনুযায়ী ভূমিকা নেবেন, এই হচ্ছে কথা। আবারও বলছি, অর্থনৈতিক লেনদেনগুলো আপনারা সহযোগে নিজ দায়িত্বে করবেন এবং কি আপনারা বিনা রসিদে কোনো লেনদেন করবেন না, এটা হচ্ছে আপনাদের ভালো। তো আবারও আরেকটা কথা লাস্টে না বললেই নয়, আপনারা আমার এই ভিডিওটি তো দেখলেন, যদি আপনাদের কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি কারো উপকারে লাগতে পারে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট একটা ভালো লাগা বা আপনার ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা উৎসাহ আমার নতুন একটা ভিডিও বানাতে ভালো লাগবে। তো শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে মানুষ উপকৃত হতে পারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বাকি মির্জা, কৃত্রিম প্রজননকারী এবং লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, এসি অ্যানিমাল জেনেটিক্স। আর আমার চেম্বারটি হচ্ছে আধুনিক প্রাণী সেবা কেন্দ্র, কলাবাগান বাজার, এটা হচ্ছে 4 নং শ্রীপুর ইউনিয়ন, 14 গ্রাম কুমিল্লা, নিয়ার অফ মিয়া বাজার। অনেকে যারা হাইওয়ে রোড দিয়ে চট্টগ্রাম চলাফেরা করেন তারা তো চিনতে পারেন মিয়া বাজার থেকে পশ্চিমে। তো সবাইকে আমন্ত্রণ রইল, যদি সুযোগ থাকে এসে চায়ের দাওয়াত। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।